समबेत भक्त मंडली आज को शुभ दिन आज विद्यार्थी श्री रामकृष्ण भक्त संघ वार्षिक उत्सव उपलक्षे আপনারা এখানে সবাই সমবেত হয়েছে তাই এখন আমাদের মাতৃ অনুষ্ঠানের পূর্ণ অবসর তো মাতৃ অনুষ্ঠান আমরা করব কেন কারণ মায়ের কৃপা ছাড়া কোনো কিছুই হয় না হ্যাঁ মার কৃপা হলেই কিন্তু সব কিছু হয় আর এই যে দেখছি আমরা বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড এটা যে ক্রিয়াশীল এর পেছনেও মারই কৃপা হ্যাঁ মা শক্তি সঞ্চার করেন বলেই সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য মায়ের নাম আমাদের সমস্ত কিছু লাগে করতে হবে আর অন্তর দিয়ে মাকে আমাদের ভালোবাসতে হবে এখন এই যে শক্তি মাতৃ শক্তি এই শক্তি এই রামকৃষ্ণ অবতারে কিভাবে কার্যকরী হয়েছিল দেখুন যখনই যুগে যুগে ভগবান আসেন তখনই কিন্তু এই শক্তি স্বরূপিনী আসে শক্তি ছাড়া কোনো কাজ হয় না এই যুগে আমরা দেখি যে ঠাকুর যখন এসেছেন অবতার রূপে তখন মা এসেছেন মা সারদা মণি দেবী তার শক্তি স্বরূপিনী এখন এর আগে যে সারা তিনি এসেছিলেন রাম অবতারে সীতা দেবী রূপে কৃষ্ণ অবতারে রাধা রানী রূপে চৈতন্য অবতারে বিষ্ণু প্রিয়া রূপে বুদ্ধ দেবের সঙ্গে যশোধরা রূপে তখন কিন্তু এত সক্রিয় ছিলেন না তিনি মানে তিনি শক্তি সঞ্চার করেছেন কিন্তু মায়ের মতো সে প্রথম থেকে এইরকম ভাবে শক্তি সঞ্চার করেননি আমরা এটুকে দেখতে পাই যে ঊনবিংশ শতাব্দীতে ঠাকুর এলেন যেটা মা কে যখন নিয়ে এলেন তখন মা প্রথম থেকে এই অবতার লীলায় রামকৃষ্ণ লীলায় তিনি শক্তি সঞ্চার করেছেন প্রথম মধ্য অন্ত সর্বত্র মানে আর জীবন তিনি এই রামকৃষ্ণ লীলায় সহায়তা করেছেন কেন যে ভগবানের যে উদ্দেশ্য ভগবান কেন আবির্ভূত হন বলুন তো ভগবান আবির্ভূত হন এই জন্য যে আমাদের মনটা যাতে ঊর্ধ্বগামী হয় আমাদের মনটা তো নিম্নগামী মানুষের ভগবানকে ভুলেই আছি আমরা সেই জন্য সেই ভুলে থাকা এটা যাতে দূর হয় মানুষ যেন ঈশ্বর পরায়ণ হয় সেই জন্য ভগবান আসে যুগে যুগে ধর্মের গ্লানি দূর করেন অধর্মের অভ্যুত্থানটাকে তিনি বিনাশ করেন আর মানুষের মনকে তিনি উন্নত করেন তিনি অবতরণ করেন আমাদের উন্নত করার জন্য হ্যাঁ সেই যে উন্নত কিভাবে এটা দেখুন আমাদের মাকে আমরা দেখি প্রথমেই যখন ঠাকুরের মানে লীলায় তিনি সঙ্গিনী হয়েছেন সে 5 বছর বয়সে ঠাকুরের সঙ্গে তার পরিণয় আপনারা তো জানেন মার জীবনী সেই তখন থেকে তারও আগে তিনি তার পিতার দরিদ্র পিতার গৃহে তিনি পিতামাতাকে কিভাবে সেবা করতেন তারপরে যখন ঠাকুরের সংসারে এলেন সেখানে পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বরে এলেন সেখানে তিনি উদয়াস্ত কাজ করতেন কিন্তু তিনি সারাক্ষণ লক্ষ্য রাখতেন যে ঠাকুরের কি সুবিধা অসুবিধা ঠাকুরকে কিভাবে কখন খাওয়াতে হবে ঠাকুর তো ভাবগুলিতে থাকতে বেশিরভাগ সময় মন খুব ঊর্ধ্বগামী হয়ে যেত সেই মনকে কথাবার্তা বলে নিজে নামিয়ে তিনি ঠাকুরকে আহার করাতেন তার বিশ্রাম সমস্ত কিছু মা লক্ষ্য রাখতেন মা ছাড়া ঠাকুরের সেবা কিন্তু কেউ করতে পারত না ঠাকুর সাক্ষাৎ ভগবান কি না আর মা সাক্ষাৎ ভগবতী সেই জন্য ঠাকুরের যে ইচ্ছা ঠাকুরের অভিপ্রায় মা সেটা খুব ভালো করে বুঝতে পারতেন তিনি সেই রকম ব্যবস্থা করতেন তো আমরা দেখি মার যে মহিমা মা এত সাধারণভাবে এসেছেন যে সেটা মানুষের পক্ষে বোঝা খুব কঠিন মানে তিনি সে আদ্যা শক্তি জগন্মাতা কিন্তু তিনি এসেছেন অতি সাধারণভাবে কেন বলুন তো আমরা যে অতি সাধারণ আমরা এত সাধারণ বলেই মা এত সাধারণভাবে এসেছে যাতে আমরা মাকে ঘুরতে বুঝতে পারি
আর মা কি চাইতে যে সবাই তাকে মা বলেই জানুক চিনুক, তাহলে কি হবে যে অকপটে সব তার মনের কথা মাকে বলতে পারবে। কিন্তু যদি মার অনেক ঐশ্বর্য দেখে সে ভয় পেয়ে যাবে, যে মার কাছে আসতে সাহস পাবে, সেই জন্য মা এই অবস্থানে সমস্ত ঐশ্বর্য মুক্ত করে শুধু মাতৃত্বের মাধুর্য নিয়ে তিনি এসেছেন। সেই যে মাধুর্য সেটা এত অপূর্ব, এত অনুপম যে সেটা ভাষায় বলা যায় না, সবাই কিন্তু অন্তর দিয়ে সেটা বুঝতে পারে। আর মা সম্পর্কে ঠাকুর যে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, হ্যাঁ জ্ঞান দিতে এসেছে, সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা জাগতিক জ্ঞান এবং পারমার্থিক জ্ঞান দুটোই। দেখুন, জাগতিক জ্ঞান যদি আমরা ঠিক মতো জানি তাহলে আমরা আমাদের জীবনযাত্রার মানটা উন্নত করতে পারব, আর পারমার্থিক জ্ঞান যদি আমরা জানি আমরা আমাদের মনটাকে ভগবানের পথে পরিচালিত করতে পারবো। ভগবান যখনই আসেন তখন কিন্তু পৃথিবীর এই উভয়বিধ কল্যাণ হয়। জাগতিক জ্ঞান যেটা মানুষ লাভ করে সেটা হচ্ছে অভ্যুদয়, আর পারমার্থিক জ্ঞান সেটা হচ্ছে নিঃশ্রেয়। এই দুটো মানে উন্নতি মানুষের সমাজে হয়ে থাকে, সেই জন্য সারা পৃথিবীর কল্যাণ। তো আমরা দেখি কিভাবে মা এই দুটো জ্ঞানে দিয়েছেন। মা ঠাকুর যতদিন ছিলেন মা সকলের অন্তরালে, মাকে কেউ দেখতে পেতেন না। দক্ষিণেশ্বরে খাজাঞ্চি বলেছেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পারেনি। সেই নবদ্বীপ ঘর এখনো আছে, আপনারা তো দেখেছেন কতটুকু ঘর, ওর মধ্যে মা উদয়াস্ত দিন রাত্রে ওখানেই থাকতেন। আর শুধু তো থাকা নয়, ঠাকুরের সেবা, ভক্ত সেবা, হ্যাঁ ভক্তদের রুচি অনুযায়ী যখন স্বামীজি আসতেন তখন মোটা মোটা রুটি চলার দাম, যখন রাখাল মহারাজ আসতেন তখন খিচুড়ি, তারা এটা ভালোবাসছে রাখাল মহারাজ। তাহলে যে যা ভালোবাসে মা সেই রান্না করতেন। আর এখনকার মতো তো গ্যাস ট্যাস ছিল না, গ্যাস মাইক্রোওভেন কিছু ছিল না, তখন সেই কাঠের জালে মা রান্না, মা সেই মানে কত যে যত্ন সহকারে এটা করতেন। আর করে তিনি ঠাকুরের সেবা ভক্ত সেবা একবার সুচারুভাবে করেছেন। তারপর কাশীপুরে যখন ঠাকুর গেলেন তখন ঠাকুর একদিন মাকে বললেন তুমি কি কিছু করবে না, এই সব করবে? তখন মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। বাস্তবিক তখনকার দিনে মেয়েদের অবস্থা আপনারা চিন্তা করুন, তারা রাস্তায় বেরোতে পর্যন্ত পারছেন না, এটা পরে সেটা তো দূরস্থান। হ্যাঁ, তাহলে সেই অবস্থায় মা ঠিকই বলেছেন যে আমি তো মেয়ে মানুষ কি করে কি করবো। ঠাকুর বলছে না না, এ আর কি করেছে তোমাকে, এর অনেক বেশি, ঠাকুর বলছে ঢের বেশি করতে হবে, ঢের ঠাকুরের যে ভাষা। তাহলে দেখুন ঢের বেশিটা কি, আমরা দেখি ঠাকুর যতদিন ছিলেন মা তো অন্তরালে, কিন্তু ঠাকুরের চিরভাগের পরে মা কি করলেন, তিনি যেন সেই দশ পূজা সহস্র পূজা হয়ে সংসারে বাস করে তিনি সংসারের অসংখ্য মানুষকে পথ দেখালেন, আর যারা ত্যাগের পথে গেছে বা যাচ্ছে তাদেরও তিনি পথ দেখালেন। সেই জন্য স্বামীজি একবার বলেছিলেন সেই 1900 খ্রিস্টাব্দে এতে জীবনে ক্যালিফোর্নিয়াতে যে আমাদের যখন গুরুদেবের তিরোভাব হলো তখন আমাদের এত অসহায় অবস্থা, সবাই উপহাস করছে, আমরা 10-12 জন যুবক মুখে খুব বড় বড় উচ্চ আদর্শের কথা বলছি কিন্তু আমাদের কোনো সম্বলই নেই, এটা সবাই উপহাস করছে সেটা আক্রমণে রাখার ধারণ করল, ব্যঙ্গ উপহাস সব করছে। তখন আমাদের কেউ সহানুভূতি জানানোর ছিল না, শুধু একজন ছাড়া, সে একজন হচ্ছেন আমাদের গুরুদেবের সহধর্মিনী শ্রী শ্রী মা সারদা দেবী। কিন্তু তিনি ছিলেন আমাদের থেকেও অসহায়, আমাদের থেকেও দরিদ্র। ভাবুন, ঠাকুর তার লীলা সংকলনের আগে মাকে বলেছেন তুমি কামার পুকুরে থাকবে, কামার পুকুরে ঘরটি নষ্ট করো না, যে ঠাকুরের ঘর আপনারা সবাই দেখেছেন, আর শাক পুঁতবে, শাক ভাত খাবে, হরিনাম করবে, কখনো একটি পয়সার জন্য কারোর কাছে ঠিকঠাক করবে না, মানে কারোর কাছে কিছু চাইবে না, চাইলে তোমার মাথাটি কেনা হয়ে যাবে। কি অপূর্ব শিক্ষা দেখুন ঠাকুরের। তো এই যে
ठाकुर जाटा बोले गए माँ एके बारे जेटा एक बोलने बोल लोग खोले खोले जेटा पालों खोले जेटो नाम पे की देखते पाई जे ठाकुरे तीनों भावे पढ़े माँ किसी दिन वृंदावन मथुरा ये सब आग्रह गुलो घूरे ऐसे ये जे कामान को करे एक बार छोड़े किचु बेचे जो माँ चले तो अपन की कई रकम शाकुने जे कोने दिन शाके एक नूनो जोते दिक्कत करी मन आलू नहीं चेचे तो कुछ नहीं কোনো দিন কারোর কাছে কোনো কিছু প্রকাশ করে তারপর একবার বলরাম বাবু স্ত্রী মেয়ে এরা সব গেছে গিয়ে দেখছেন মায়ের এই অবস্থা মা গিট দিয়ে কাপড় পরছে আর খাবার একটা তরকারি তো নেই শাক খাচ্ছে খাবে সেটা তো উঠছে না তারা তো এসে যখন মহারাজকে জানিয়েছে তখন মহারাজরাও তো এদিক ওদিক তারা ঠাকুর চলে গেছে তাদের মনের কি অবস্থা তারা সব পরিব্রাজ হয়ে সব চিঠতে ঘুরতে তারাও বুঝতে পারে যে মা এত মায়ের এত দুর্দিন দেখুন মা কি ইচ্ছা করলে সেখানে সোনার মন্দিরে বাস করতে পারতেন না কিন্তু মা করেননি কেন মা দেখালে যে দেখুন শরীর ধারণ করলে সেটা তার মূল্য দিতে হয় শরীর ধারণ করলে আমাদের আদি ব্যাধি এগুলো ভোগ করতে হয় রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত আদি হচ্ছে মনের কষ্ট ব্যাধি হচ্ছে দেহের কষ্ট এগুলো ভোগ করতে হবে সবটাইকে কেউ এর বাইরে না স্বয়ং ঠাকুরকেও ভোগ করতে হয়েছে স্বামী যত ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্ব তবে সেইটাই মা দেখালেন যে শরীর ধারণ করলে এই সবের ভিতর দিয়েই মানুষকে যেতে হবে কিন্তু তার মধ্যেও মনটিকে ভগবানের পাঠকর্মে ফেলে রাখতে হবে কি করে মা বলছেন যখন আমি সারাদিন কাজ করেও লক্ষ্য জপ করতাম আচ্ছা লক্ষ্য জপ করা কি এত সোজা হলো লক্ষ্য জপ করা কত কঠিন কিন্তু মার একজন জীবনীকার বলেছেন যে মা মনে মনে জপ করতে হাতে কাজ করতে মনে মনে জপ মন তো খুব দ্রুতগামী লক্ষ্য জপ হয়ে যেত মা কাদের জন্য করতেন আমাদের জন্য হ্যাঁ আমাদের জন্য করতেন যে আমরা যাতে আমরা যাতে শান্তিতে থাকি আমরা যাতে আনন্দে থাকি আমরা যাতে সুস্থ থাকি আমরা যাতে সংসারে সবার সঙ্গে মিলেমিশে থাকি আমাদের কল্যাণের জন্য মা সেই লক্ষ্য জপ করতেন আর শুধু যে জপ করতেন তা নয় যখন তিনি জয়রাম বাটিতে থাকতেন বা উদ্বোধনে যত ভক্ত আসতেন যত সন্ন্যাসী তার মানে অন্তরঙ্গ পার্শ্বে ঠাকুরে রাখবেন মা সকলকে সমানভাবে যত্ন করতেন কিন্তু তার বেশি মনোযোগ ছিল সংসারীদের প্রতি কারণ কি মা বলতেন এরা বিষ্মন পাথর মাথায় নিয়ে ডাকবে ভগবানকে যারা সাধু হয়েছে তারা তো ডাকবেই তো ডাকার জন্যেই তো তারা সব ছেড়েছে কিন্তু এই যে সংসারে থেকে বিষ্মন পাথর মাথায় নিয়ে তারা ডাকছে এটা কম বাহাদুরি নয় মা তাই যারা সংসারে যে কোনো সমস্যা নিয়ে আসতে মা কিন্তু তাদের কথা আগে শুনতে তাদের সমস্যার সমাধান আগে করতেন মার একজন জীবনীকার লিখেছেন যে মার কাছে যারা আসতেন তারা অতি সাধারণ মানুষ তারা সাধারণ দোষ গুণ পাপ পুণ্যের অধীন তারা কেউ ঈশ্বরপতিও নয় বা কোনো দিব্য গুণে বিভূষিত নয় কিন্তু তারা যখন মার কাছে আসতেন মা তখন দুহাত বাড়িয়ে তাদের গ্রহণ করতেন আর কারোর ভিতর যদি এতটুকু কিছু ভালো গুণ দেখতেন তিনি সেটাকে খুব বড় করে সেটা বলতেন সবার কাছে যে ওই এই গুণ আছে মা মানুষের বীজ পরিমাণ গুণ যদি দেখতেন সেটাকে তালের মতো বড় করে দিতেন আর তার পরিমাণ দোষ দেখলে তিলের মতো ছোট করে দিতেন বলতে চায় মানুষ তো দোষে গুণে বাঁচে ঠিক মানে সাধারণ মানুষের বিপরীত কিন্তু এটা মা করছেন কেন যে মা এটা আমাদের দেখাতে চাইছেন যে দেখো সংসারে থাকতে গেলে সবাইকে নিয়ে থাকতে হয় হ্যাঁ শুধু ভালোদের নিয়ে থাকলাম সবাই আমাকে ভালোবাসে বা আমিও সবাইকে ভালোবাসি সেটা কোনো বাহাদুরি নয় কিন্তু ভালো মন্দ সবাইকে নিয়ে যে চলা সেটাই হচ্ছে ঠিক 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 মনুষ্যত্বের পরিচয় আর যখন দেখুন ঠাকুরের তিরোভাবে পরে স্বামীজিদের তো কোনোই আস্তানা ছিল না একটা খাবারের সংস্থান নেই একটা থাকবার মাথা গোজার ঠাঁই নেই তখন মা যেখানে গেছেন
দেখো মা যদি সেদিন না বলতেন যে না নলেন যাবে না বাবা কোথায় সেই চাষমন্ত্রীর দ্বারা নদীর পানি, তাহলে কি স্বামীজি যেতেন? আর স্বামীজি না গেলে আজকে ইতিহাস রচনা হতো না। স্বামীজি ওই দেশে ভারতের যে গৌরবোজ্জ্বল মানে যে সনাতন ধর্মের বিজয়ের পতাকা বললেন, আর তিনি দেখলেন যে এখানে এরা এত সুন্দর মানে সংঘ শক্তি সবাই সংযুক্ত হয়ে কাজ করতে আমাদের দেশে এটা হলে খুব উপকার হয়। তাই তিনি 1897 খ্রিস্টাব্দের 1 মে বলরাম বসুর বাড়িতে তিনি মিশন প্রতিষ্ঠা করলেন, মর্ত ঠাকুরই প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। যে কাহিনীটা আপনারা জানেন যে গুরুগোপাল দাস মানে স্বামী অদ্বৈতানন্দ তিনি বলছেন গঙ্গা সাগর যাচ্ছিলেন, আমি 12 জনকে গেরুয়া বস্ত্র আর রুদ্রাক্ষের মালা দিব। ঠাকুর জানতে পেরে বলছেন তুমি এদের থেকে বড় সাধু কোথায় পাবে, এরা 1000 সাধু সমান, এদের দাও। তখন এরা সব মানে ব্রহ্মচারী সন্ন্যাস হয়নি কারো, তবু তিনি ঠাকুরের হাত দিয়ে সেই 11 জনকে দিলেন সেই গেরুয়া বস্ত্র আর রুদ্রাক্ষের মালা। আর তারা আর একটা রেখে দিলেন গিরিশচন্দ্রের জন্য, গিরিশচন্দ্র সেই কাপড় নিয়ে মাথার পাগড়ি বেঁধে রাখতেন। তাহলে এই যে সন্ন্যাসীর নিয়ম হচ্ছে কিছু না যে ভিক্ষা করে খাচ্ছে ভগবানের জন্য ভিক্ষা, তো ভিক্ষা করতে গেছে কি মার কাছে, মা হচ্ছে যে ঘরে এখন মাকে সাজানো হয় কাশীপুরে সেই ঘরে মা থাকতেন, তো গিয়ে যখন ভিক্ষা দিয়েছেন মা তখন 16 আনা ভিক্ষা দিয়েছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ। দেখুন যে তোমরা যে ত্যাগের পথে যাচ্ছ তোমাদের মনোবাঞ্ছা 16 আনা পূর্ণ হোক। দেখো পৃথিবীর ইতিহাসে অনেক সংঘ হয়েছে, অনেক সংঘ হবে, অনেক সংঘ ভবিষ্যতে হবে, কিন্তু কোন সংঘকে এরকম আছে যে স্বয়ং ভগবান তাকে গেরুয়া বস্ত্র আর রুদ্রাক্ষের মালা দিচ্ছে আর স্বয়ং ভগবতী তাদের ভিক্ষা দিচ্ছে। এটা একটা মানে অলৌকিক ঘটনা, একটা বিরলতম দৃষ্টান্ত। সে যা সেই যে মার কাছে যারা ভিক্ষা পেলেন তাদের জীবন যেন একেবারে সত্যধারে বিকশিত হয়ে গেল, মানে মার কৃপায় ঠাকুরের আশীর্বাদে। তারপরে যখন স্বামীজি এই শিবজ্ঞানের জীব সেবার জন্য যে মিশন প্রতিষ্ঠা করলেন সেখানে স্বামীজি বললেন সেই সবাই গৃহীরাও ছিলেন সন্ন্যাসীরাও ছিলেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে আশ্রয় করে সংসার আশ্রমে রয়েছে এই মিশন তারই নামে প্রতিষ্ঠিত হবে, আমরা প্রভুদাস আপনারা এই কাজে আমাদের সহায় হন। এই যে তিনি আবেদন রাখলেন তার ফলে কি হলো, গৃহীরাও যুক্ত হলো এই সেবার কাজে, শিবজ্ঞানে জীব সেবা। দেখুন এটা আমাদের সনাতন ধর্মে চিরকাল আছে যে প্রত্যেক মানুষের মধ্যে, মানুষ কেন প্রত্যেক বস্তুর মধ্যে এই ভগবান রয়েছেন। হ্যাঁ বলছেন এই ব্রহ্ম সৃষ্টি করে তৎসৃষ্টা তদে মানু প্রাবেশ, ব্রহ্ম এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করে তার মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে গেল। যেমন মাকড়সা তার মুখ থেকে লালা বের করে সে জালটা তৈরি করে, আবার সেই জালে যেখানে ইচ্ছে যেতে পারে আবার জালটাকে উঠিয়েও নিতে পারে সেই রকম। আর আমাদের শাস্ত্রে বলছে দেখুন জীব ব্রহ্মৈব না বল, জীব ব্রহ্ম ছাড়া কিছু নয়, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, সব ব্রহ্ম। আমাদের শাস্ত্রে মহা সাম্যের বাণী, আমাদের ব্যবহারিক জীবনে মহা বৈষম্য, এ ব্রাহ্মণ সে ক্ষত্রিয় সে শূদ্র, তাকে ছুটে যাক চলে যাবে, তাকে তার মুখ দেখবে না, তার বাড়িতে যাবে না, তার হাতে জল খাবে না, কত বিধি নিষেধ, এগুলো সব মানুষই সৃষ্টি করেছে, দেশাচার লোকাচার এগুলো। হ্যাঁ সেইগুলো মানে একেবারে দূর করার জন্য স্বামীজি তখন বললেন যে প্রত্যেক কিছু প্রত্যেক মানুষের মধ্যে তো বটেই, প্রত্যেক বস্তুর মধ্যে সেই আত্মা বর্তমান, সুতরাং প্রত্যেকেরই সম্ভাবনা রয়েছে মানে পরম সম্ভাবনা, প্রত্যেক মানুষই উন্নত হতে পারে, প্রত্যেক মানুষই দেবতা হতে পারে। এখন দেবতা যে হবে তার ভেতরে তো সেই ভাবটাকে জাগ্রত করতে হবে, যে জাগ্রত কিভাবে করবে, স্বামীজি বলছেন যে তোমার যতটুকু সাহায্য যতটুকু সাহায্য সামর্থ্য তুমি করতে পারো সাহায্য মানুষকে তুমি সেইভাবে করো, এই যে অন্নদান বস্ত্রদান বিদ্যাদান প্রাণদান বলছেন এগুলো পূজারই সমতুল্য,
স্বামীজি বলছেন আমার ভাবটাকে সেবা করলে ঠিক ঠিক বোঝানো যাবে না, এটা হচ্ছে পূজা। যেমন আমরা মন্দিরে ঠাকুরকে বসাই, তাকে সেখানে বস স্থাপন করি, তার প্রাণ প্রতিষ্ঠা করি, আর তারপর তার উপচার ধূপ দীপ নৈবেদ্য সমস্ত দিই। হ্যাঁ, সেরকম বলছেন মানুষের যার যা মানে অভাব সেটা পূর্ণ করাই হচ্ছে তার সেবা, তার পূজা করা, এটাই হচ্ছে শিব জ্ঞান। বলছেন এখানে দাতা গ্রহিতা সবারই কল্যাণ হবে। দাতা যিনি, তিনি এটা ভেবে মানে আনন্দ পাবে যে আমার ভাগ্য, আমি ভগবানের সেবা করছি। যার অন্ন নেই তাকে অন্ন দিচ্ছি, যার বস্ত্র নেই তাকে বস্ত্র, যার ওষুধ কেনার সামর্থ্য নেই তাকে ওষুধপত্র কিনে দিচ্ছি, যার পড়াশোনা করার সামর্থ্য নেই তাকে বইপত্র কিনে, যার যেটা মানে অভাব আছে সেটা পূর্ণ করা। আর যিনি গ্রহিতা তিনিও, তারও মন উন্নত হবে যে আমি এটা পেলাম, এটা ভগবানই আমাকে দিলেন। বলছে তুই দাতা গ্রহিতা দুজনেরই মন উন্নত হবে, দুজনেই এই আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে। দেখুন কি সুন্দর ব্যবস্থা। স্বামীজি বলছেন আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম, নতুন পথ। আর লোকে এতদিন জানতো যে এই পূজা অর্চনা শ্রদ্ধা এগুলো করে আত্মোন্নতি, এখন মানুষের সেবা করে, জীবের সেবা করে মানুষ এই অবস্থায় উন্নীত হবে। সুতরাং দেখুন এই যে স্বামীজি এটা করলেন, এটা কিন্তু এর মূলে কিন্তু সেই ঠাকুরার মা। আপনারা তো জানেন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন যে তুই কি চাস, স্বামীজি বলছেন আমি সুখদেবের মতো সমাধিক হয়ে থাকতে চাই। হ্যাঁ, স্বামীজি তো সেই সত্যতে দিচ্ছি, এটাই তার স্বাভাবিক অবস্থান, কিন্তু ঠাকুর খুশি হলেন না। দেখুন যে সমাধি মানুষ জন্ম জন্ম তপস্যা করেও পায় না, সেই সমাধি শিষ্য চাইছেন, ঠাকুর কিন্তু তাকে তিরস্কার করছে। হ্যাঁ, তুই এত বড় আশা, তোর মুখে এই কথা, আমি ভেবেছিলাম তুই বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়া কত মানুষ আশ্রয় পাবে, তা না করে তুই শুধু নিজের মুক্তি চাই। ঝি ঝি বললেন, বলছে তুই যে এর থেকে আরো অনেক উচ্চ অবস্থাতে, তুই যে বলি যোগ তার গান আছে না একটা, যে তুই যে গান করিস, সেই যে স্বামীজির মনটা সমাধি থেকে একদম মানব সেবায় জীবের সেবায় ঘুরে গেল। তারপরে স্বামীজি যতদিন এই পৃথিবীতে ছিলেন নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি জীবের সেবা জগতের কল্যাণ করে গেলেন। আর বলছেন যে সব থেকে যে শ্রেষ্ঠ কাজ কি হচ্ছে, যে এই যে পরে জীবের সেবা পরের উপকার, জীবজ্ঞানের জীব সেবা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা, এর থেকে বড় পূজা আর নেই। ঠাকুরও বলেছিলেন দেখুন যে প্রতিমায় তার পূজা হয়, আর জীবন্ত মানুষের কি হয় না, প্রতিমাতে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ঘট স্থাপন করতে হবে, অনেক কিছু তার নিয়ম কানুন আছে, কিন্তু মানুষ তো তার সচল প্রতিমা, সচল প্রাণ প্রতিষ্ঠা হয়েই আছে। তাহলে সেই মানুষ অন্ন বিনা বস্ত্র বিনা কষ্ট পাচ্ছে, ওষুধ বিনা কষ্ট পাচ্ছে, সেইটা যদি আমরা পূর্ণ করি, পূরণ করতে পারি, সেটা আমাদের ভাগ্য। তাহলে দেখুন সেই আদর্শ নিয়ে দিকে দিকে এই সেবার সমস্ত কর্মযোগ্য খুলে গেল, রাজপথ, একটা সেবার রাজপথ যেন খুলে গেল। আর এই সেবার ভাবটা এই মঠ মিশনে এত নিঃস্বার্থ, স্বামীজি বলছেন না নিঃস্বার্থ পরতাই ধর্ম, আর কিছু নয়, নিঃস্বার্থ যে সে সব থেকে বড় কার্মিক, আর স্বার্থপর যে সে কোনোদিন ধর্ম লাভ করতে পারবে না। নতুন নতুন থিওরি এটা, যে এই যুগের জন্য ঠাকুর মা স্বামীজি এসে ধর্মটাকে যেন নতুন ধর্মের মর্ম আমাদের বোঝালেন, যে তুমি কতক্ষণ জপ করছো, দু ঘন্টা কি চার ঘন্টা, সেটা বড় কথা নয়, তোমার মনটা কতটা নিরাসক্ত, তোমার মনটা কতটা মানে ভগবানের দিকে গেছে, তোমার মনে কতটা বিষয় বাসনা ত্যাগ হয়েছে। মা বলছেন না নলিনীদিকে যে কি প্রার্থনা করতে হয় বল দেখি, তা নলিনী বলছে কেন পিসিমা, জ্ঞান বৈরাগ্য বিবেক ভক্তি জ্ঞান, তখন বলছেন না নির্বাসনা হবার বাসনা করো, কেননা বাসনায় সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তি পথের অন্তরায়। দেখুন যে বাসনার বর্ণনা করতে ছুরি ছুরি বই লেখা হয়েছে, সেটা মা এক কথায় বলে দিলেন,
এটা স্বামীজিও একবার বলেছিলেন যে ঠাকুরের একটা কথায় ঝুড়ি ঝুড়ি বই লেখা হতে পারে, মানে এত গভীর অর্থ। আর মাও তো ঠাকুরের সে অংশ স্বরূপিনী, শক্তি স্বরূপিনী, মায়েরও কথা সেই রকম বলছেন, বাসনায় সকল দুঃখের মূল। কি সুন্দর মা বুঝে গেলেন, দেখুন বাসনার জন্যেই তো মানুষ বারবার জন্মগ্রহণ করে, বারবার জন্মালে মরতে হবে, মৃত্যু। হ্যাঁ, সেই জন্য হচ্ছে নির্বাসনা হবার চেষ্টা করো। আর সংসারে মানুষ কি করে থাকবে সেটা মা বলছে, জগধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, আর অহংকারকে কিছুতেই মাথা খুলিতে দেবে না। দেখুন জগধ্যান করলে আপনি সৎসঙ্গে যদি থাকেন তখনই আপনার জগধ্যান করতে ইচ্ছা হবে। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সেই জন্য সৎসঙ্গে আপনি যদি থাকেন আপনার জগধ্যান করতে ইচ্ছা হবে। আর জগধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা খুলতে দেবে না। অহংকার জানেন তো আমাদের, আমরা ভগবান ভগবান লাভ করতে পারি না কেন? অহংকার আছে বলে। হ্যাঁ, কত রকমের অহংকার, বিদ্যার অহংকার, মনের অহংকার, মানের অহংকার, রূপের অহংকার, মানে অহংকারের সীমা নেই, অসীম অনন্ত যেন তার দেশ। কিন্তু যদি মনে হয় যে ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হবার নয়, ভগবানের ইচ্ছা, আমরা তো সব নিমিত্ত, তাই না? অর্জুনকে দেখুন, অর্জুন যখন এতে গেছে কুরুক্ষেত্র যুদ্ধে, গিয়ে সব দেখছেন যে সব আত্মীয় স্বজন দ্রোণাচার্য বিষ্ণু কৃপাচার্য সমস্ত দাঁড়িয়ে আছে, পিতামহ অস্ত্রগুরু, এরা এদের গায়ে কি করে আমি অস্ত্র নিক্ষেপ করবো? তার মোহ এসে গেল যুদ্ধক্ষেত্রে, বলছেন আমি যুদ্ধ করবো না, গান্ধী গান্ধী ফেলে দিয়ে তিনি বসে থাকলেন রথে। অর্জুন দেখছেন এ কি ভয়ানক অবস্থা, যুদ্ধক্ষেত্রে এসে বলছে যুদ্ধ করবো না। সেই অর্জুনের মোহ ভঙ্গ করার জন্য তিনি অষ্টাদশ অধ্যায় যুক্ত গীতা বললেন। আপনার তো সবাই গীতা পড়েন, সে গীতার একটাই কথা কি যে মানে শ্রেষ্ঠ ইয়ে হচ্ছে নিমিত্ত মাত্রম ভবসভ্য সাধে। অর্জুন এই শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়ে বললেন, তুমি কি মারবে এদেরকে? তুমি ভাবছো তুমি মারবে এদের যার অষ্টাঘাত করবে, আমি সবাইকে মেরে দেখি। অর্জুনকে দেখালে তো দেখে মুখের মধ্যে সব ঢুকছে, যে দাঁতের মধ্যে লেগে আছে, কত বিভৎস, মানে বিশাল। তাই কৃষ্ণ ভগবান বলছেন যে তুমি কিছুই করতে পারবে না, আমি মেরেই দেখেছি, তুমি তাদের গায়ে অষ্টাঘাত করবে। তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও, লোকে তোমাকে বলবে কাপুরুষ, স্ত্রীলোকে তোমার অপজয় ঘোষিত হবে। যদি তুমি যুদ্ধে জয়লাভ করো, রাজ্য লাভ করবে। এই দুটো অপশন তোমার সামনে আছে, আর কিন্তু নেই। তুমি ভয় যুদ্ধ করতে হবে, না হলে ভয় পরাজয় লাভ করবে, নইলে জয়লাভ করবে, এই দুটো, এর বাইরে কোনো পথ নেই। এখন তুমি ভেবে দেখো কি করবে। দেখুন অষ্টাদশ অধ্যায়যুক্ত গীতা শুনে অর্জুনের মোহ নাশ হয়ে গেল। বললেন না নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎ প্রসাদা ময়া অচ্যুত চিতস্মি গত স্নেহ করিষ্ঠে বচনন্তব। আমার সব মোহ চলে গেছে, এখন আমি সমস্ত কিছু সন্দেহ দূর করে হয়েছে আমার। এখন আপনি যা, তুমি যা বলবে আমি তাই করবো, যুদ্ধ করতে বলো করবো, যদি মানে যুদ্ধ না করতে বলো করবো না, কিন্তু তোমার কথাই আমি শুনবো। এই সংসারটাও একটা কুরুক্ষেত্র, তাই না? আপনাকে সকালকে সূর্যাস্ত কত রকম লোকের সঙ্গে আদান প্রদান, কে আপনার সমালোচনা করছে, কে প্রশংসা করছে, কে নিন্দা করছে, সব আপনাকে নিতে হবে, নিয়ে আপনার মনটাকে ভগবানের দিকে রাখতে হবে। সেটা কি করে রাখা যায়, সেই শিক্ষায় মা আমাদের দিয়েছেন। আর আমাদের যে সনাতন শাস্ত্র, এই যে নিমিত্ত মাত্রম ভবসভ্য সাধে, এটা করে মন্ত্রের মতো যে আমরা সবাই নিমিত্ত, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। মা বলতেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। বাস্তবিকই তাই, আমরা ভাবি এটা করবো সেটা করবো, এই প্ল্যান করলাম, আমি ছিলাম বলে তো হলো, এসব অহংকারের কথা। কিন্তু যদি চিন্তা করি যে আমরা যতই চেষ্টা করি না কেন, কিছুই যদি ঈশ্বরের ইচ্ছা না হয় সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। হ্যাঁ, যে স্বামীজিরা একদিন বাড়িতে না খেয়ে না দে মানে একটা কাপড় পর্যন্ত পরার জন্য বাড়ি, তাদের আজকে সারা পৃথিবীতে এই কেন্দ্র সমস্ত প্রসারিত হয়েছে, ঠাকুরের ভাব প্রসারিত, আর কি বিশাল অবস্থা। তাই যোগেন্দ্র একবার বলেছিলেন, তোমরা আজকে দেখছো মঠ মিশনের এত বিশালে, এর জন্য মা কতদিক মানে কেঁদেছেন, যেখানে যত মানে ঠাকুর দেবতা, মা সেখানে
প্রার্থনা করেছেন যে আমার ছেলেদের একটা মাথা গোঁজার ঠাই করে দাও। আর এই যে মা স্বামীটিকে প্রথম থেকে মানে এত অনুমোদন করলেন কেন, মা জানতেন স্বামীজি হচ্ছে ঠাকুরের হাতের যন্ত্র, স্বামীজি যা করতেন সব ঠাকুরের অভিপ্রেত। সেই জন্য স্বামীজি যখন এই মিশন প্রতিষ্ঠা করলেন মা প্রথম থেকে সেটা অনুমোদন করছেন, হ্যাঁ নরেন যা করছেন সব সব ঠিক ঠিক ঠাকুরের কাজ। এটা মার একটা দর্শন হয়েছিল, মা যখন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে ছিলেন তখন একদিন পূর্ণিমা রাত্রে মা গঙ্গার ঘাটে বসে জপ করছিলেন, তখন দেখছেন যে ঠাকুর কোথা থেকে এসে ঠাকুরের সে ভাগবতীর জন্য গঙ্গার জলে মিশে গেল। আর স্বামীজি করতে গিয়ে সেই জয় রাম কৃষ্ণ বলে সেই জল মানে অসংখ্য মানুষকে সিঞ্চন করতে লাগে, সবাই মুক্ত হয়ে যাচ্ছে। মা তখন ভাবছেন যে দেখছি তো ঠাকুরের নামেই সবাই মুক্ত হয়ে যাচ্ছে আর নরেন সেই নাম প্রচার করছে। সেই থেকে মার এমন একটা উপলব্ধি হলো যে স্বামীজি যা কিছু করেছে মা সর্বান্তক করেনি, সেটা অনুমোদন করেছেন। নইলে স্বামীজি যখন এই শিবজ্ঞানের বিশ্বেবার এটা প্রচলন করলেন তখন মাস্টার মশাই এবং স্বামীজি গুরু ভাই যোগানন্দ স্বামী এরা সব সমালোচনা করেছে যে নরেন বিদেশ থেকে এসে এসব কি কাজ করছে, স্কুল হাসপাতাল রোগীদের সেবা এসব সাধুরা কোন কাজ করেছে, হ্যাঁ যে জপ ধ্যান আমরা তো ঠাকুরকে এরকম দেখিনি, জপ ধ্যান সাধ্যায় এগুলোই তো সাধুর কাজ, এ রোগীর সেবা স্কুল কলেজ চালানো এগুলো তো সাধুর কাজ না। তখন স্বামীজির পক্ষে এটা খুবই মানে অসুবিধার সৃষ্টি, কি করে তিনি এটা বাস্তবায়িত করবেন। তখন মা সেই কাশিতে গিয়ে যে কাশিতে আপনারা তো দেখেছেন সেবাশ্রম রোগীদের সেবা তখন রাস্তা থেকে তুলে এনে করছেন সাধুরা, সেইটা দেখে মা বলছেন এখানে সাক্ষাৎ ঠাকুর বিরাজ করছেন, সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করছেন, এখানে যা কাজ হচ্ছে সব ঠাকুরের কাজ বলে মা খুব খুশি হয়ে 10 টাকার একটা সে তখনকার দিনে বড় কারেন্সির নোট পাঠিয়ে দিলেন আশীর্বাদ স্বরূপ। সেই নোট এখনো আছে, আপনারা অনেকেই দেখেছেন হয়তো একটা কাজের সংকেতের মধ্যে দেখেছেন। তাহলে দেখুন মা যখন এটা অনুমোদন করলে তখন আর কারোর কিছু বলার থাকলো না, তখন সবাই সেটা মেনে নিলেন। তাহলে দেখুন মা যদি সেদিন অনুমোদন না করতেন আজকের এই যে বিশাল কর্মযজ্ঞ যদি শিবজ্ঞানের হিসেবে এটা কি হতে পারত, কখনোই হতে পারত না। তাহলে সব কিছু ভুলে সেই আজ্ঞা শক্তি জগজ্জননী আমাদের সৃষ্টি মা সারদা মণি দেবী, হ্যাঁ সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে মা বলছে কি যে সর্বদা মনে রাখবে তোমার একজন মা আছে, হ্যাঁ যেই মা যে মা সুখে দুঃখে সম্পদে বিপদে কখনোই আমাদের পরিত্যাগ করবেন না, কারণ আমরা তো মার প্রিয় সন্তান স্নেহের সন্তান, হ্যাঁ আর মার কাছে কোনো মা কোনো দিন ছেলের মানে কোনো ত্রুটি দোষ ত্রুটি মা একেবারেই দেখতেন ক্ষমা সুন্দর দৃষ্টি। মা বলতেন মায়ের কাছে ছেলে ছেলে এইটাই তার পরিচয়, আর কোনো পরিচয় নেই, হ্যাঁ মা যেমন ছেলের মানে সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করেন আমাদের এই বিশ্বজননী জগজ্জননী সারদামণি দেবী, এই রকম আমাদের শত দোষ ত্রুটি সব তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আর আমাদের মনটাকে কি করে আমরা ভগবানের দিকে নিয়ে যাব মা সেটাই আমাদের পথ দেখিয়েছে। সেই জন্য তিনি সংসারীদের উপর খুবই প্রসন্ন ছিলেন, কারণ তিনি বলতেন যে এরা এত কষ্ট করে ভগবানকে ডাকে, তিনি ভাবতেন এরা আমার অসুস্থ সন্তান। দেখুন একটি বাড়িতে যদি মার 5টি সন্তান থাকে একজন যদি অসুস্থ হয় সেই সন্তানও চাইবে মা আমার কাছে বসে থাকবে, আর মাও চাইবে যে একে আমি না দেখলে কে দেখবে, একে আমাকে দেখতেই হবে। সেই কি একটা মার সঙ্গে একটা অন্তরের টান, বলছেন এই জগতে মায়ের ভালোবাসা হচ্ছে সব থেকে নিষ্ঠার, ভগবানের ভালোবাসার পরেই মায়ের ভালোবাসা, এতটুকু সেখানে স্বার্থপরতা নেই, আর সব ভালোবাসা কিন্তু স্বার্থ একটু কণা মাত্র হলেও আছে, কিন্তু মাতৃ স্নেহ এমনই অপূর্ব অনুপম স্নেহ যার কোনো তুলনা হয় না। সেই যে মাতৃ স্নেহ সেটা মা সকলের উপর বর্ষণ করেছেন, কি স্বদেশ কি বিদেশ
জন্ম জন্মান্তরে যেন একটা পাতেও হয়ে গেছে। হ্যাঁ, যে মায়ের সন্তান স্বামী বিরোধানন্দ বলছেন, যখন প্রথম জয়নাবাসীতে গিয়েছিলেন, যে মা যে এত স্নেহময়ী এটা তো আমি বুঝতেই পারিনি। মনে হলো মা জন্ম জন্মান্তরের মা, এক জন্ম না জন্ম জন্মান্তরের। যে দাদা ফিরে আসলেন জয়নাবাসী থেকে, মা সে তার স্কুলের ঘাড়ে দাঁড়িয়ে মা চোখ থেকে অবিরল জল পড়ে যাচ্ছে। এত মা স্নেহ, এত ভালোবাসা। আর মহারাজও কাঁদছেন, বলছেন মা যে এত স্নেহময়ী এটা তো আমি বুঝতে পারিনি। বাড়িতে তো গর্ভধারিণী মাকে ভালোবাসতাম, তিনিও আমাকে ভালোবাসতেন, কিন্তু এই যে একেবারে স্বর্গীয় ভালোবাসা, মানে অপার। আর বিশুদ্ধানন্দজি মহারাজ তিনিও মা সন্তান, তিনি বলছেন যে মা হচ্ছে গন্ডি ভাঙা মা। গন্ডি ভাঙা মানে মার কাছে দেখুন জাত পাত, কে শিক্ষিত কে অশিক্ষিত, হ্যাঁ কে ধনী কে নির্ধন, কোনো বাদ বিচার ছিল না। মা সবাইকে সমান সমাদরে গ্রহণ করছেন। এই যে মার একটা অনুপম বৈশিষ্ট্য যে মায়ের সে স্নেহের অঞ্চল থেকে কেউ বাইরে যেতে পারেনি। তাই ঠাকুরের সন্তান যে পুঁথি লিখেছেন অক্ষয় কুমার সেন, তিনি বলেছেন যে ভাই ঠাকুর আমার জীবনের সব, হ্যাঁ আমার আমাকে দীক্ষা দিয়েছেন, আমাকে এত তিনি কৃপা করেছেন, কিন্তু ভাই মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে হাজারবার মনে করি মাকে লক্ষবার মনে করি। হ্যাঁ, বলছে ঠাকুর যেন প্রচন্ড মাতৃন্য, মাতৃন্য মানে সূর্য, যে সূর্যের দিকে তো বেশিক্ষণ দেখানো যায় না, মানে মধ্যাহ্নের যে সূর্য, আর মা যেন সুস্পৃষ্ট চন্দ্রমা। হ্যাঁ, সেই মায়ের যে সুস্পৃষ্ট চন্দ্রমার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রত্যেকেই প্রত্যেকেই যেখানে আপনি যাবেন সবার প্রতি মার কথা বলুন, মার কথা মানে এত অপূর্ব মায়ের ভালোবাসা, সেই ভালোবাসার বর্ণনা করা যায় না, সেটা মানে উপলব্ধি। বলছেন মা ঠাকুরের যে অন্তরঙ্গ পার্শ্বদ মহাপুরুষ মহারাজ বলছেন মা শাসিকা নন, শিক্ষা নন, মা হচ্ছেন স্বয়ং শিক্ষা। হ্যাঁ, তিনি ঠাকুরের লীলার সহায়তা করবেন বলে বঙ্গের একটি নগণ্য গ্রামে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সারা জীবন তাই করেছেন ঠাকুরের লীলার সহায়তা। সুতরাং মার জীবন আমরা যদি অনুধ্যান করি তাহলে কি দেখব যে এমন একটি জীবন যেটা প্রত্যেকের কাছে আদর্শ স্বরূপ, কি গৃহী কি ত্যাগী, হ্যাঁ কি ধনী কি দরিদ্র, যে কোনো মানুষ মা হচ্ছেন আদর্শ হিসেবে যা করার তার ফের বাড়া করেছে, বাস্তবে কি তাই। আর মাকে একদিন প্রশ্ন করেছিলেন যে মা আপনি যে ভগবতী আমরা বুঝতে পারি না কেন, মা বলছে সবাই কি বুঝতে পারে মা, খাটে একটা প্রকাণ্ড পাথর পড়েছিল, সবাই পা খুঁজে খুঁজে চলে যাচ্ছে স্নান করে, কিন্তু একজন জহুরি এসে বললেন যে এটা তো প্রকাণ্ড হীরা, এ তো মানে অমূল্য জিনিস। বলছে যে জহুরি না হলে জগৎ চিনতে পারে না, মাকে তাই চিনতে গেলে সাধনা করতে হয়। মা যে এত সাধারণ ভাবে এসেছেন বলে আমরা যেভাবে খুব সহজে মাকে আমরা বুঝতে পারবো না, কিন্তু মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, মার চরণে শরণাগত হতে হবে, তবেই কিন্তু আমরা মাকে মানে কণামাত্র হলে উপলব্ধি করতে পারবো। সুতরাং দেখুন আজকের এই শুভ দিনে আপনারা সকলেই তো মায়ের সন্তান, আপনারা মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা তোমাকে যেন মন প্রাণে ভালোবাসতে পারে, আর তুমি আমাদের দেহে শক্তি দাও, মনে মুক্তি দাও, দেহে শক্তি দিলে তোমার কাজ করতে পারবো, মনে মুক্তি দিলে তোমাকে ডাকতে পারবো, আর যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেন তোমার চরণে আমরা শরণাগত হতে পারি, শরণাগত হয়ে থাকতে পারি, তাহলে সংসারে কোনো কিছুই আমাদের প্রতিহত করতে পারবে না। সুতরাং আর
নিরানন্দে পরকালে মা তাকে আনন্দে রাখে, তা আমরা সেই আনন্দময়ী সন্তান, আমরা আনন্দে থাকবো। আমাদের আমরা যে এখানে আছি সেখানেই আমরা মাকে স্মরণ করে আনন্দে থাকবো। আর আমাদের যত কিছু দোষ ত্রুটি, যত জন্মান্তরে প্রারব্ধ, সব মার নামে কেটে যাবে। মা আমাদের মানে কত অসুখকে নাশ করেছেন সে পুরাকালে, আর এ যুগে আমাদের মনের মধ্যে যে অসুখগুলো, হিংসা, দ্বেষ, লোভ, পরস্পরিক আতরতা, সব মা দূর করে দেবেন যদি আমরা মার চরণে শরণাগত হতে পারি। সুতরাং আজকের এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে সকলে আন্তরিক প্রার্থনা করি যে তিনি আমাদের মনে সমস্ত আমাদের মনে যেন সমস্ত কলুষকারী মা তিনি দূর করে দেন। আর আমরা যে মানুষ, মানুষ মানে ঠাকুর বলছেন মানুষ, আর মানুষ মানুষ মানে যার যার মধ্যে যে মনুষ্যত্ব সম্বন্ধে যার সচেতনতা আছে, মানে যে জানে যে সে মানুষ, সেই ঠিক মানুষের মতো কাজ করে। তা নইলে কিন্তু আকৃতিতে শুধু মানুষ হলে হয় না, প্রকৃতিতে প্রকৃতিতে মানুষ কখন হয়, যখন সে বুঝতে পারে যে আমার মধ্যে সেই পরম সত্য, পরম তত্ত্ব রয়েছে। ঠাকুর যে আশীর্বাদ করেছিলেন যে কি আর বলবো তোমাদের চৈতন্য হচ্ছে পয়লা জানুয়ারি, দেখুন চেতনা আমাদের সবার মধ্যে আছে কিন্তু আমরা অচেতন, আমরা সেই সম্বন্ধে সচেতন নই। সেই জন্য আপনারা দেখবেন মহাভারতে যখন সেই বকরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে যে হিমাশ্চর্য মতকরণ, এ আশ্চর্য কি এ জগতে, তখন যুধিষ্ঠির বলছেন অহনিয়মনি ভূতানি গচ্ছন্তি যম মন্দির শেষা স্থিরত্ব বিচ্ছন্তি হিমাশ্চর্য মতকরণ, প্রতি মুহূর্তে ভূতবর্গ সমালয় দেয়, মানে মৃত্যুকে পতিত হচ্ছে, অবশিষ্টরা ভাবছে আমরা চিরদিন বাঁচব, এটাই হচ্ছে আশ্চর্য। কি অপূর্ব প্রশ্ন দেখুন, অপূর্ব উত্তর। এইটাই আমরা দেখি গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন কি মনুষ্যানাম সহস্রেষু গোষ্ঠীর যতটি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম গোষ্ঠীর মান ব্যক্তি তত্ত্ব, বলছেন হাজার হাজার মানুষের মধ্যে দু একজন আমাকে জানতে চায়, সেই রকম হাজার হাজার মানুষের মধ্যে দু একজন আমাকে জানতে পারে, তাহলে কি কঠিন জীবন দেখুন। অনেকে মনে করে এত বছর শিক্ষা নিয়েছি, এত যজ্ঞান করছি, কিছুই তো হচ্ছে না। না, আমরা যে যতটা মূল্য দিতে হয় আমরা ততটা মূল্য দিচ্ছি, ভগবানকে যে ডাকা যে মন প্রাণ এক করে মন থেকে সমস্ত কিছু বাসনা বিষয় বাসনা দূর করে সেরকম কি আমরা করছি, সেটা তো করছি না, কিন্তু সেটা না করলে কোনোই মানে সুরাকা হবে না। সেই জন্য ঠাকুর একবার স্বামীজিকে বলেছেন যে কোটিতে একজনও ভগবানকে বিশ্বাস করে কিনা সন্দেহ। স্বামীজি বলছেন কি বলছেন মশাই, কত লোকে কি গঙ্গা স্নান করছে, জপধ্যান করছে, মন্দিরে যাচ্ছে, গীতা পাঠ করছে, উপবাস করছে, আর আপনি বলছেন কোটিতে। ঠাকুর বলছেন তুই কি বলিস, মনে কর একটা ঘরে একটা সোনার দাল আছে, পাশের ঘরে একটা চোর আছে, চোর কি ঘুমাতে পারবে, সে সারাক্ষণ মনে করবে কি করে সোনার দালটা আমি নেবো, চুরি করবো। তাহলে মানুষ যদি জানে তার মধ্যে সেই পরম সত্য, পরম তত্ত্ব রয়েছে, সে কি এরম একটু সংসার করতে পারবে, পারবে না। স্বামীজি আর উত্তর দিতে পারবেন না, বাস্তবে কিন্তু তাই। দেখুন আমরা সবাই জানি যে আমাদের মধ্যে ভগবান,
ভগবান বিচার করলেন জীবনম সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু, আমি সবার জীবন, তিনি জীবন রূপে আছেন বলে দেহটা দেবালয়। হ্যাঁ, সেই দেহটা শুদ্ধ চিন্তা করতে হয়, দেহের যত্ন করতে হয়, কেন ভগবানের মধ্যে আছেন জীবাত্মা রূপে। যখন জীবাত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন দেহটা সব হয়ে যায়, শিব থাকে না। যখন তাকে তুলে স্নান করো পচারো, কেন সবই তো আছে, শুধু প্রাণটা বেরিয়ে গেছে। যে প্রাণটা এত পবিত্র, এত মূল্যবান, এই জন্য বলছেন যে ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। কিন্তু আমরা কি সেটা সচেতন? হ্যাঁ, আমরা যখন ভালো কিছু শুনি বা যোগদান করি তখন একটু মনটা এ হয় যে হ্যাঁ ঠিক তো ভগবান, কিন্তু পর মুহূর্তেই আমরা ঠাকুর বলছেন তোমাদের জানো তো, তোমরা সে তপ্ত করাইছে জলের ছিটা, ঠ্যাং করে পাঠিয়ে হয়ে গেল, স্প্রিংয়ের গতি বসলো, কিছু হয়ে গেল, যে ইচ্ছে গেল পাশ সব ভুলে গেল, এইটাই তো হচ্ছে। তাহলে আমরা যারা, আপনারা যারা ভক্ত, তারা সেটা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে যে না, আমি যাই কিছু করি না কেন, আমার মনটাকে আমি এসে ভগবানের দিকে রাখবো। বলছেন কম্পাসের কাঁটা যেদিকেই ঘুরাবো, যে উত্তর দিকে থাকবে, সেটাই কোনো দিকে আমার দিকে থাকবে। এরকম আমাদের, আমরা যেটা করি না কেন, যা কিছু বলি না কেন, আমাদের মনটা কিন্তু তার দিকেই থাকবে। তাই যদি আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা কঠিন কিন্তু সোজা নয়। হ্যাঁ, কিন্তু সোজা এই জগতে সোজা মানে কঠিন বলে কিছু নেই, মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। স্বামীজি বলছেন না যে দেখো মানুষের অসাধ্য কিছু নেই। স্বামীজি যখন পরিব্রাজক হয়ে গিয়েছিলেন হিমালয়ে, তখন একটা সাধুর সঙ্গে দেখা হলো। স্বামীজি বলছেন এর মুখ থেকে মনে হচ্ছে হিমালয়ে মানে এত উপলব্ধি পান স্বামী। এই সাধু নিজে পরিচয় দিয়েছেন, বলছে জানেন আমি কে, আমি ওই যে বউহারি বাবার আশ্রমে একটা চোর ঢুকেছিল না, সেই চোর আমি। হ্যাঁ, আমি ঢুকে বউহারি বাবার আর কি ছিল, একটা দুটো কাপড় আর বোধ একটা দুটো থালা বাটি, যে পুতলি বেঁধে সে চোর কে যাচ্ছে, সে সব দেখে না বউহারি বাবার সমাধি ভঙ্গ হয়ে গেছে, ধ্যান করছিলেন সমাধি, তখন তাকিয়ে দেখতেন চোর সে পুতলি বেঁধে, তখন দেখে দেখে যে ওনার মানে ধ্যান ভঙ্গ সেটা ফেলে দিয়েছে ছুটতে, তখন বউহারি বাবা সবাইকে নারায়ণ বলতে, বলতে নারায়ণ কেন তুমি চলে যাচ্ছ, নারায়ণ নিয়ে যাও নিয়ে যাও বলছে, পুড়িয়ে নিয়ে তার পেছনে পেছনে। তখন সে লোক তো অবাক বলছে আমি চুরি করতে এসেছি, ধরা পড়েছি, আর তারপরে আমাকে বলছে নারায়ণ, এই কি মানুষ না কিন্তু দেবতা বলে তার মনটা একেবারে ঘুরে যাবে যে আমি তো, আমি এখন এই হতে পারি এরকম, মানে আমার মনটা তো এত উন্নত বলে তিনি তপস্যা করতে চলে গেছে। সেই সাধুকে স্বামীজির সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল, তিনি নিজে পরিচয় দিয়েছেন যে আমি সে চোর মানে চুরি করতে গেছিলাম, ও হয় ভগবানী বাবা নাম দিয়েছে গুহাতে। হ্যাঁ, তাহলে দেখুন স্বামীজি বলছেন তার মুখই বলে দিচ্ছে যে সে উপলব্ধি মানছে। তাহলে দেখুন মানুষের তো, আর আপনারা তো বাল্মীকি একটু জানেনি, বাল্মীকি যে এত নরহত্যা এত এ করেছে, যখন মানে ভগবানের আবির্ভাবের সময় হলো তখন এরা বলছে ব্রহ্মা নারদ বলছেন আমরা একবার দেখে আসি তো সেই রত্নাকর যে কিরকম দস্যু, তো গেছে কে বনের মধ্যে, ওদের তো একটু শুধু কাপড় পরা, তো রত্নাকর এসেছে মারবার জন্য তরোয়ার কি খড়গ নিয়ে, তখন বলছে আমাদের কাছে কিছুই নেই রে, বলছে তোমাকে কাপড় শুকনো তো আছে, ওটা তো কাপড় মারলে পারে, তখন ওরা বলছে ঠিক আছে তুমি যে এত অপকর্ম করছো, এত যে নরহত্যা, কে তোমার বাপে থাকবে, বলছে কেন আমি যাদের জন্য করছি তারাই হবে, মানে মা বাবা স্ত্রী, বলছে জিজ্ঞেস করে এসে তো, বলছে জিজ্ঞেস করতে যাই আর তুমি এই ফাঁকে পালিয়ে যাওয়ার কি তোমরা, বলছে না আমরা পালাবো না, গাছের সঙ্গে বেঁধে রেখে যাবো, তো বেঁধে রেখেছে। তখন এসে বাবাকে বলছে, বাবা বলছে না তুমি আমার সন্তান, তুমি আমাকে কি করে খাওয়াচ্ছ, আমি তো তোমার পাপের মালিক, তোমার তো আমাকে খাওয়ানো কর্তব্য। মাও সেই কথা বলছে, সহধর্মী সে তখন তার চোখ খুলে গেল, হ্যাঁ তাদের জন্য আমি এত ইয়ে করছি, তারাই কেউ নেবে না পাপের ফাঁকি, তখন কাঁদতে কাঁদতে এসে সে ব্রহ্মার পায়ে পড়েছে যে আমাকে উদ্ধার করুন প্রভু। তখন ব্রহ্মা বলছে তুমি ওঠো, তোমাকে আমি তুমি সরোবরে স্নান করে এসে তোমাকে দীক্ষা দেবো, মন্ত্র সরোবর একটা ছিল মনে তো, সরোবরে গেছে
সরোবরে জল পাতালে চলে গেল, মানে এত পাপ করেছে না যে জল কাদা গুলো উঠছে, তখন তো আরো মন খারাপ। কিন্তু স্নান করবার জল পেলে না, তখন এসে ব্রহ্মাকে বলেছে যে আমি স্নান করার জল পাইনি, সব পাতালে চলে গেছে জলটা। তখন ব্রহ্মা বলে ঠিক আছে, আমার ওনার কমল জলে থাকে তো ব্রহ্মা, কমল জলে জল আছে, আমি তোমাকে মানে চিটিয়ে দিচ্ছি, তুমি তারপরে তোমাকে মন্ত্র দেবো। এখন রাম মন্ত্রকে দেবে যে নাম উচ্চারণই হচ্ছে না, মানে এত পাপ করেছে। তখন একটা মরা গাছকে দেখিয়ে বলছে এটা কি, বলছে এটা মরা গাছ, বলে একটু মরা মরাই জঙ্গল, মরা দুটোটা নাম এই গাছের নিচে বসে তিনি একেবারে এত আঘাত পেয়েছেন মনে, একেবারে সাধন সমুদ্রে ডুবে গেলেন। অনেকদিন পরে ব্রহ্মা বলছে দেখি তো আমি যে মন্ত্র দিলাম ঠিকই, মানে সাধনা করছে কিছু দিলাম করছি, দেখি গেলেছে কোথাও কেউ নেই, একটা উইয়ের দিবি আর তার মধ্যে থেকে মানে রাম রাম হলে মরাটা তখন অনেকদিন হয়ে গেছে তো বেরিয়ে আসছে শব্দ। তখন তিনি বলছেন যে ইন্দ্রকে বললেন যে তুমি 7 দিন ধরে প্রবল বর্ষণ দাও, যাতে এই বল্মীকে এটা ধুয়ে যায়, মানে আঘাত করলে তো তার গায়ে থাকবে। 7 দিন ধরে ইন্দ্র প্রবল বর্ষণ দিলেন, তখন সব ধুয়ে গেল, তারপর সে বল্মীকে সুখ থেকে সে জ্যোতির্ময় শরীর। তখন ব্রহ্মা বললেন তোমার সমস্ত আত্মা ধুয়ে মুছে দিচ্ছে, তুমি এখন মহর্ষি বানিয়ে দেখো, শুধু ঋষি নয় মহর্ষি, তুমি রামায়ণ রচনা করবে, তুমি যেমনটি লিখবে সেই রকম রামের লীলা হবে, তোমারই আশ্রমে সীতা দেবী আসবে, তোমারই আশ্রমে লক্ষ্মণ জন্মগ্রহণ করবে। দেখুন তিনি দস্যু রচনাকর থেকে কোথায় মানে মহর্ষি বানিয়ে হয়ে গেলেন, রামায়ণ রচনা সীতা দেবীকে আশ্রমে স্থান দিলেন, লক্ষ্মণের জন্ম হলো সেখানে। তাহলে ভাবুন মানুষের অসাধ্যতা কি আছে, শুধু বিশ্বাস যে না আমি যা বলে না পাঁচটি পাশ যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো আমরা চিন্তা করব। এখন আমরা বলছেন সবসময় বর্তমানে থাকছে, বর্তমানে আমি কি করছি, আমার মনটা কোথায় আছে, বর্তমান নিয়ে যদি আমরা ভাবি অতি ভবিষ্যৎ যা হবে হবে সব তার হাতে, কিন্তু বর্তমানে কি আমরা কি করছি সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমাদের একটাই উপায় যে আমরা ভগবানের চরণে ভগবতীর চরণে আমরা শরণাগত থাকব, যে মা আমি তোমার অবোধ সন্তান, আমাদের জপ ধ্যান তার তপস্যা কিছুই নেই, হ্যাঁ তুমি যদি নিজ গুণে তোমার জননে স্থান দাও সেটাই আমাদের পরম সম্পদ, আর কিছু না। দেখুন আমাদের কৃপা করবেন বলেই তো মা এসেছেন এটুকে না, ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি তার গুরুভাইরা প্রত্যেকে আমাদের কৃপা করবেন বলে, মানে আমরা তো অতি সাধারণ না, আমাদের তো কোনো তো সাধন সম্পদ নেই, কিন্তু তাদের কৃপায় আমরা এই সাধন পথে অগ্রসর হবই হব, মানে সেই কথা তারা। দেখুন এর আগে যতবার ভগবান এসছে তার ঠিক ঠিক ফটোগ্রাফ তার মানি ঠিক ঠিক, তো তখন তো এত বিজ্ঞানের উন্নতি হয়নি, এখন ঠিক ঠিক ঠাকুরমা স্বামীজির ছবি, তারপরে আপনার তার পার্শ্বদের, তারপর তাদের মুখের বাণী সমস্ত, মানে যা কিছু আপনার দরকার সব পেয়ে যাবে, কিন্তু ওই গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া দিনের দিন ছাড়ে ছাড়ে গেল। একের দয়া মানে মনের দয়া, মন কিছুতেই আর দয়া করে মানে না এখন আর জপ করতে হবে না, এখন চলো বাড়িতে লোক এসেছে, সে বুদ্ধেশ্বরানন্দ থেকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ জপ ধ্যানের সময় হয় না, সন্ধ্যেবেলা এত লোকজন আছে না, তাদের খেতে দাও, তাদের এই করো কথাবার্তা বলো, তখন মহারাজ করছেন খেতে তো ভুল হয় না, হ্যাঁ ঘুমাতে তো ভুল হয় না, আর শুধু ভগবানকে ডাকার বেলাতে ভুল, মহারাজ খুব আস্তে করে বলতেন না, মানে কোনো কিছুতেই ভুল হয় না, শুধু কি ভগবানকে ডাকার বেলাতেই ভুল, তুমি আগে করে করে দেবে, নাহলে তুমি মনে মনে করবে, মনটা তো তোমার কেউ নিয়ে নিচ্ছে না, কিন্তু সেই মনটাকে যে আমরা দেব সেই ক্যাপাসিটিও আমাদের অর্জন করতে হবে, তাই না? হ্যাঁ মনটাকেও বারবার বারবার চেষ্টা করে, যখন অর্জুন বললেন না যে তুমি কৃষ্ণকে যে তুমি তো বলছো মনটাকে মানে একটা এতে একাগ্র করা, সেটা তো বায়ু বিভব সুদুষ্কর, মানে বায়ুকে যেমন আমরা একটা জায়গায় আবদ্ধ করতে পারি না, মনকেও আমরা সেই রকম একটা মানে একটা চিন্তায় আমরা নির্দিষ্ট রাখতে পারি না, খুব কঠিন। তখন অর্জুন কৃষ্ণ বলছেন ঠিকই বলেছ তুমি,
किंतु अभ्यासेन तु बहुतेर वैदांतेन च पृच्छते। हाँ बोलते अभ्यास और वैदांत, अभ्यास माने बार बार चेष्टा, एक बार हलो ना, दो बार हलो ना, तीन बार हलो ना, चार बार हलो ना, तबु आपने हाल चालें ना, बार बार अभ्यास। और वैदांत, वैदांत माने विषय विराग ईश्वरे अनुराग। हाँ शुद्ध विषय विराग हो ना অনেক লাখ কোটি 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 তাদের কোটি কোটি টাকা, কিন্তু তারা ভগবানের মন নেই, তাদের কিন্তু বৈরাগ্য বলা যাবে না। বিষয়ের বিরাগ থাকবে, সঙ্গে সঙ্গে মনটা ঈশ্বরে থাকবে। হ্যাঁ যে বিষয়ের বিরাগ ঈশ্বরে অনুদান, সেটা হচ্ছে বৈরাগ্য। হ্যাঁ বিবেক হচ্ছে সৎ অসৎ বিচার, কোনটা সৎ কোনটা অসৎ। তাহলে এই যদি আমরা বারবার চেষ্টা করি, যে ভগবান তো বলেছে বৈরাগ্য চেষ্টাকে অভ্যাস, বারবার চেষ্টা করে 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 তুই কিছুই বুঝতে পারছিস না, তোকে রোজ এত করে বোঝাচ্ছি কিছুতে, তখন একদিন মনে খুব একটা অনুতাপ করছে, আমি কিছু বুঝতে পারছি না, কি করবো আমি, গুরুগৃহে থেকে কিছু আমি শিক্ষা লাভ করতে পারছি না। নদীতে জল আনতে যেতেন, তো একটা মাটির কলসি একটা পাথরের উপর রাখতেন রোজ, দেখতেন সেই দিনই ভেবেছেন আজকে আমি এই নদীতেই প্রাণ ত্যাগ করবো, কারণ আমি কিছু শিখতে পারছি না, গুরুদেব রোজ বলছেন। সেই কলসিটা রোজ কিন্তু সে পাথরের উপর রাখতেন, রেখে রেখে পাথরটা হয়ে গেছে, মাটি রেখে পাথর হয়ে গেছে। সেই দিন শুভ সময় যখন আসে না, তখন আপনার মনই আপনার দূর হয়ে যাবে, তখন সেই দিন উনি দেখে বলছেন হ্যাঁ মাটির ঘর্ষণে পাথর হয়ে গেল, তাহলে আমি পারবো না কেন, আমি নিশ্চয়ই পারবো, আমি যদি মন দিয়ে আরো অধিক মনে দিতে নিশ্চয়ই। পরে তিনি খুব বড় পণ্ডিত হলেন, অনেক সংস্কৃতে বই লিখে যেতেন। তাহলে দেখুন মানুষের অসাধ্য তো কিছু নেই, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি ভগবানের কৃপা পেয়েছি, ঠাকুর মা স্বামী কি ঠাকুরের সমস্ত পাশ, এরা হচ্ছে প্রত্যক্ষ দেবতা, এসেছে ভগবান, তারা তো কৃপা করেছেন আমাকে, আমরা তো সবাই তার কৃপা পেয়েছি। তাহলে সেই কৃপা যদি পেয়েছি, বাকিটুকু যে আমাকে যে যত্ন করা কি মনটাকে তাদের দিকে রাখা, সেটা তো আমাকে চেষ্টা করে করতেই হবে। হ্যাঁ তাদেরকে তো এত কষ্ট করে যে তুমি এলেন, হ্যাঁ এত ঊনবিংশ শতাব্দীতে এত কষ্ট, মানে পরাধীন দেশ আর দেশের অবস্থা যা ছিল আপনারা সবাই সবই তো জানেন, তবু তারা এত কষ্ট করে লীলা করে গেছেন, কেন আমাদের উদ্ধার করবেন বলে। তাহলে সেই লীলা তাকে কি ব্যর্থ হবে, তাকে হবে না, তারা ঠিক যে কৃপা করেছেন সেই কৃপার যোগ্য আমাদের হতেই হবে, আর আমরা যোগ্য বলেই কৃপা করেছি, এটা মনে রাখতে হবে। তারপরে যাকে তাকে কৃপা করবেন না, তাহলে মন প্রাণ দিয়ে আমরা তো অনেক বনে জঙ্গলে গিয়ে অনেক তপস্যা করতে পারবো না, আমরা যেখানে আছি বলছেন মা যেখানে থাকতেন সেই জায়গাটাকে তিনি আশ্রমের মতো করে দিতেন, কেউ মাকে ছেড়ে যেতে চাইতেন না, যারা যারা মা সান্নিধ্যে থাকতেন মার সঙ্গে সঙ্গে, তাই জন্য যে মাকে মার কাছে থেকে এত আনন্দ পেতেন যে তারা বাড়িতে যেতে চাইতেন না। সেই রকম আমরা যে সম্পদ পেয়েছি গুরুমুখে যে মহামন্ত্র, সেটাই তো আমার জীবনের সর্বস্ব, তাই না? আমি জগতে কি পেলাম না পেলাম, যে প্রশংসাগুলোকে নিন্দা করলো ওসব তুচ্ছ আমার কাছে। হ্যাঁ আমি শুধু আমার একটাই লোক যে আমার মন যেন ভগবানের দিকে থাকে, ভগবানের চিন্তা আমি যেন মন প্রাণ দিয়ে করতে পারি। এইটা যদি আমরা মানে ঠিক রাখি লক্ষ্যটা, তাহলে দেখবেন ভগবানের কৃপা, কৃপা তো মানে করছে সর্বদা। ঠাকুর বলছেন কৃপা বাতাস তো বইছে, পার তুলে দেনা, পার বলা হচ্ছে সাধন পঠন করা। হ্যাঁ আমরা তো গঙ্গার ধারে আমাদের মন দেখি যে যখন পার তুলে না, তিন চারটে লোক হিম সিম খেয়ে যায়, এত বড় পালের কাপড়টা সেটাকে ধরে টেনে অনেক সময় ছিঁড়েও দেয় সে বাঁধে তো, আর একবার যদি পার তোলে আর তার বাড়িতে হয় না, তার বা আরো কষ্ট পাচ্ছে, জলটাকে ছেলে ছেলে কাঠ দিয়ে কাঠে দেখে এত বড় রেখে। তাহলে দেখুন আমাদের মনের পালতোলা সেটা যদি আমরা একটু চেষ্টা করি, বলতে তিনি বলতে যদি কেউ এক পায়ে গিয়েছে আমি দশ পায়ে গিয়েছি, আমি যদি চেষ্টা করি তিনি কৃপা করবেনই করবেন, তিনি তো অঙ্গীকার করেছেন। সুতরাং
আমাদের মহা সৌভাগ্য যে আমরা এই পরিমণ্ডলে জন্মগ্রহণ করেছি। ভগবান যে যুগে এসেছেন, বেশি দিন তো হয়নি, এখনো 500 বছর হয়নি, 100 বছর হয়নি, তাহলে এখনো যে কম কম করতেছ, ঠাকুরের তপস্যা, মায়ের তপস্যা, স্বামী পিতা গুরু ভাইরা, এই তো দক্ষিণেশ্বর আপনাদের দিন দাসের যুগে, তাহলে যে তারা কতবার সিদ্ধান্তের দিন আছে তাদের পদ্মগুলিতে সব মানে পবিত্র মহাপুরুষ মহারাজ হচ্ছেন এই দক্ষিণেশ্বর, আমাদের বৈকুণ্ঠ, আমাদের কৈলাস, আমাদের কাশী, আমাদের সমস্ত সব তীর্থের সমাধান হচ্ছে সেই দক্ষিণেশ্বর। বলছেন যে ভগবানের কৃপা ঘটাচ্ছে মানুষের জন্ম জন্মান্তরে প্রারব্ধ নাশ হয়েছে, সেই ভগবান এখানে 30 বছর থেকে গেছে। এটা কম কথা ভাবুন, এটা যদি চিন্তা করে দেখবেন আপনাদের মন প্রাণ আনন্দে ভরে যাবে, যে সেই ঘর এখনো আছে, সেই স্থান এখনো আছে, সেই কালী মন্দির এখনো আছে, সেই বিষ্ণু মন্দির, শিব মন্দির সবই আছে, তার শুধু তিনি লীলা সংকলন করেছেন, কিন্তু তার কৃপা আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে। আচ্ছা, এবার আমি শেষ করছি, বললেন একটু বলে আমি যে বললাম, এখন সবাই আপনারা ভালো থাকবেন, আর ঠাকুরমা স্বামীজির চরণে সবাই শরণাগত হতে চেষ্টা করবেন, মন প্রাণ দিয়ে ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসবেন, তাহলেই দেখবেন জীবন সার্থক, জীবন ধন্য হয়ে যাবে।